নমস্কার, বড় কলকাতার এই পরিবার শরৎ যোদ্ধা সম্মান 2024-এর দ্বিতীয় নিবেদন। বড় কলকাতার এই পরিবার শক্তি যোদ্ধা সম্মান শ্যামা পূজা ও দীপাবলি উৎসবে আমরা আমাদের পরিক্রমার মাধ্যমে সরাসরি তুলে ধরলাম একটু আগে মধ্যমগ্রাম দক্ষিণায়ন শ্যামা পূজা কমিটির এবছরের ভাবনা শোষণ 25তম বর্ষে। আমাদের বিচারে দেবজি স্যার আছে, দেবজি স্যারের হাত দিয়ে আমরা তুলে দেবো আমাদের তরফ থেকে একটি ইন্সপিরেশনের জন্য অ্যাপ্রিসিয়েশন সম্মান ওনাদের হাতে। প্রথমেই উত্তরীয় পরিবহন গৌরব দেবজি স্যার নিজে আছে বড় কলকাতার এই পরিবারের শক্তি সম্মান তরফ থেকে মধ্যমগ্রাম দক্ষিণায়ন শ্যামা পূজা কমিটি। দক্ষিণায়ন শ্যামা পূজা কমিটিকে মধ্যমগ্রাম আমরা তুলে দিলাম, এরপর তুলে দিচ্ছে দেবজি স্যার শক্তি যোদ্ধা হিসেবে বেছে নিচ্ছে এবছরের জন্য মেডেল পরিয়ে। আমরা তুলে দেবো মানপত্র দেবজি স্যারের হাত দিয়ে মধ্যমগ্রাম দক্ষিণায়ন শ্যামা পূজা কমিটিকে, এবং তার সাথে তুলে দিচ্ছি আমাদের তরফ থেকে একটি গ্রিন ট্রফি। গুটি কয়েকজন বন্ধু মিলে চাঁদা ব্যতীত বিজ্ঞাপন ব্যতীত এই পুজো ধরে রেখেছে আজকে, সেই আবেগের তারণায় তার জন্যই আমরা দেবজি স্যারের হাত দিয়ে সম্মানিত করলাম। এবং রিকভারি মেডিসিন শপের তরফ থেকে মেডিসিনের ওপর বিশেষ ছাড় আমরা কিছু ডিসকাউন্ট ভাউচার তুলে দিলাম, এবং গোবিন্দ মাসার তরফ থেকে একটি ছোট গিফট ব্যাগ। আমি স্যারের থেকে শুনে নেবো এবার। আমরা এখন মধ্যমগ্রাম দক্ষিণায়ন শ্যামা পূজা কমিটিতে এসেছি, উত্তর দক্ষিণ কলকাতা করে বেলঘরিয়া করে তারপর আমরা মধ্যমগ্রামে এলাম। এবং দেখতে পাচ্ছেন যে এই আমার ছাত্রের মতোই সব ভাই ছাত্র সবই আর কি, এরাই নিজেদের প্রচেষ্টায় 15 জন মিলে এই পুজোটা করেন আর কি। তা কোনো চাঁদা তোলেন না এনারা, এখানেই করছেন পুজোটা। আর সব থেকে ভালো লাগলো মণ্ডপ সজ্জা ভালোই করেছেন, নিজেরাই করেছেন, এবং প্রতিমাটা আমার খুব ভালো লাগলো। আমি ঢুকে সেটাই বললাম যে প্রতিমার জন্য আমি মেনলি পুরস্কারটা দিলাম আর কি। খুব সুন্দর প্রতিমা, আপনারাও দেখবেন, আমাদের ক্যামেরাম্যান দেখাবেন আপনাদের বা দেখিয়েছেন। তা এইভাবে চলো তোমাদের এই যে লড়াইটা, এবং তোমরাই কাজ করো বলো, কিন্তু আমি এইভাবেই ছুটে বেড়াই আর কি। ঠিক আছে, দীর্ঘ 20 বছর আমার কলকাতায় দেবজি স্যার অ্যাওয়ার্ড হচ্ছে দুর্গাপূজায়। তা খুব ভালো থেকো, তোমরা এইভাবে করো, সময় সুযোগ হলে পরবর্তীতে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় আমাদের বলকুলকা টিভির তরফ থেকে, তখন আমরা যোগাযোগ করব, একটু পাশে থেকো সবাই আর কি। ঠিক আছে, তা এইভাবে বলকলকাতার টিভি পরিবার আমরা যেটাকে বলি, তা এটা একটা পরিবার মতো। এবং এটা আমি 20 বছর ধরে চেয়েছিলাম যে সমস্ত পুজো যারা করছেন কমিটিগুলো সবাই মিলে একটা পরিবার হবে। আমার ছোট্ট ক্ষমতার মধ্যে একটা মাস্টারমশাই কী ট্রফি দিলাম সেটা নয়, কিন্তু একাত্মতা এটাই খুব ভালো লাগলো আমার। তোমাদের যে এত রাত্রিও তোমরা যেটা করছো এবং এসে এত রাত্রি এসো যে তোমাদের পেলাম, সেই জন্য খুব ভালো লাগলো, আমার ভালোবাসা রইলো, আমার অন্তরের প্রণাম তোমরা নিও, খুব খুব ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমি শুনে নেবো দক্ষিণায়ন পূজা কমিটি তরফ থেকে কি বলছে। আমরা তো খুবই আনন্দিত এই প্রাইজ পেয়ে। আমরা 1 জন মিলে যে পুজোটা করি আপনারা শুনেছেন স্যারের মুখে, আমরা চেষ্টা করব এই যে আপনারা আমাদের উৎসাহিত করলেন, আমরা যথারীতি আমাদের যতটুকু সামর্থ্য হবে আমরা চেষ্টা করব এই পুজোটাকে যাতে আরও বড় করি, লোকের কাছে যাতে আরও সুন্দর একটা কিছু তুলে ধরতে পারি যেটার থেকে লোক অনুপ্রেরণা পাবে বা সঠিক শিক্ষা পাবে, এই প্রচেষ্টা আমাদের সারা জীবন থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি শুনলাম, ও তাই আসুন আমরা একটা কথা বলি, আমরা এসে শুনলাম এই প্রথম বছর এলাম, প্রথম তো বলি 15-16 জন মিলে এই পুজোটা টেনে চলেছে এবং সামর্থ্য অনুযায়ী করছে, নিজেদের আবেগের তারণায় পুজো পাগলামি বলতে পারেন, কোনো চাঁদা না নিয়ে কোনো বিজ্ঞাপন না পেয়ে। কিন্তু আমরা একজনের কথা শুনলাম, দাদার নামটা কি? পঞ্চু মণ্ডল। পঞ্চু মণ্ডল, আপনি আপনি 25 বছর আগে শুরু করেছিলেন? হ্যাঁ, পঞ্চু আমি বলছি পঞ্চু মণ্ডল, এই মানুষটার কথা বলছি। আমরা ক্লাবে এসে শুনলাম যে 25তম বর্ষ, এটা এই 25 বছর আগে দুর্গাপুজো হয় এই কমিটিতে, দুর্গাপুজো হয় সাবেকি পুজো, সেই দুর্গাপুজোর যে চালি সেই চালি দিয়ে উনি একা, উনি ভ্যান চালক, সেই চালি দিয়ে উনি কালী পুজো শুরু করেছিল একা আবেগের তাড়নায়, সেই পুজোই কিন্তু আজকে এই আকার নিয়েছে, এই 15-16 জন তার মধ্যে এসে দাঁড়িয়েছে একসাথে মিলে করছে। আমি পঞ্চু মণ্ডলকে পেয়ে গেছি, পঞ্চুদাকে আমি শুনে নেব ওনার এই খুব সুন্দর একটা মনে গেঁথে যাওয়ার মতো কাহানি। দেখুন, আমি কোনো চাঁদা পাতা তুলতাম না, আমার যা মা যতটা ইয়ে করতো শুধু ভোগের জন্য সবার কাছে যেতাম, 10-5 টাকা দিত, ভোগটা করতাম, তারপরে কেউ চাঁদা যা যেতে গেলে লোক খ্যাচাখ্যাচি করে, ওই জন্য আমি আজ কোনো ই করতাম না, তখন বললো আমরা পুজোটা ওরা দায়িত্ব নিল। আপনি যে শুরু করেছিলেন, কেন শুরু করেছিলেন, কি ভেবে? ওই মার আশীর্বাদ নিয়ে ভেবে ইয়ে করেছিলাম।
এরা তারপরে ওরা এখানে করা আরম্ভ করলো, আমি ওপরে করতাম রাস্তার উপরটা। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনালাম সরাসরি বলো কলকাতা টিভি থেকে এই মুহূর্তে আমি ও দেবজিৎ সেন, আমি বলবো চিত্র সাংবাদিককে ওনাদের এই মুহূর্তটা আমাদের ক্যামেরা বন্দী করে নেওয়ার জন্য।